الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من زكاها صدق الله مولانا العظیم محترم بھائی دوستو امی ظہر پوربے যে আলোচনাটা শুরু করছিলাম যেহেতু সময় শেষ হয়ে আসতেছে এজন্য ওই আলোচনাটাই আমি সামনে একটু নিয়ে যেতে চাচ্ছি যাতে করে দূর দূরান্ত থেকে আপনারা যারা আসছেন বা নতুন যারা আসছেন বিষয়টা আপনাদের দিলের ভিতর বসে যায় যে সুলুক ও তরিকাত পীর মুরিদি কি এর অর্থ অনেকে মনে করে বিবি বাচ্চা ছেড়ে দিয়া পীরের দরবারে পড়ে থাকার নাম পীর মুরিদি অনেকে মনে করে জিকির করতে করতে পাগল হয়ে যাওয়ার নাম পীর মুরিদি এই পীর মুরিদির বিভিন্ন ব্যাখ্যা যার কারণে আরব মামালিকের মধ্যে পীর মুরিদিকে শিরিক বলে বেদাত বলে আরব দেশের মধ্যে প্রত্যেকবার যখন আমি যাই সুখদের সাথে সায়কদের সাথে আলোচনা হয় একবার তো আমাকে ওরা বিজনেস ক্লাসে বসাইছে এই ডাকার থেকে নিয়ে জিদ্দা পর্যন্ত সব সায়কদের আলোচনা একটাই সব স্টাফের যে তোমাদের এই মুরিদের অর্থ কি আমি বুঝেছি যে আমাদের মুরিদের অর্থ হল আল্লাহকে পাওয়ার জন্য তরিকা একটা কয়টা সেটা হল রসুলের সুন্দর তরিকা বলো এটা বেদাত না শিরিক কইয়ে তো এইটাই তো মাতলব বলে তো এইটাই তো আমরা শিখি এইটি যদি পীরমুরিদি হয় তাহলে কেন আমরা এদিক সেদিক করব কিন্তু তোমাদের পীরমুরিদি তো অন্য ধরনের আমরা আমাদের পীরমুরিদি এই ধরনের আজ থেকে অনেক বছর আগে আমি যখন ভান্ডারিয়া বরিশাল ভান্ডারিয়া প্রথম গেলাম তো আমি তফসিরের জন্য সার্কিট হাউসে ছিলাম তো আমি যাওয়ার পূর্বে ওখানে এক আল্লাহর বান্দা সে জামাতের রোকন ছিল আল্লাহর মেহরবানি আল্লাহ পাক জামাত থেকে তবা রসিভ করছেন আমার সাথে সম্পর্ক করেছে আমি তাকে খেলাফত দিয়েছি অনেক বড় আলেম পাকের সুখ দিন তো কাল হয়ে গেছে তো উনি আমার যাওয়ার আগে পীর পীরমুরিদির ব্যাখ্যা দিচ্ছিলেন জামাত তো জামাতের লোকেরাও পীরমুরিদি পছন্দ করে না ব্যাখ্যা দিচ্ছিলেন যে আজকে আসলে আমাদের যে মুফাস্সের যিনি আসবেন তিনি যেহেতু আমাদেরকে অনেকগুলো শর্ত করে আসছেন তো তার ভিতরে একটা শর্ত যে আমরা এই কিছু করব না এই করবো না সেই করবো না উনি এলেন একজন তরিকাপন্থী মানুষ আর তরিকার অর্থ তো আপনারা বুঝছেন হু 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 তরিকাপথীর অর্থ শিখিয়েছে রাগ লাগে না আমি ওই পথের থেকে শুনতেছি যে হু হু দিয়া তরিকাপন্থীর অর্থ শিখিয়েছে তারপরে আল্লাহর মেহরবানি তাপসিত পরে আগে তরিকাটা বোঝানোর দরকার তো আমি পাঁচচল্লিশ মিনিট তরিকা বুঝেছি তো ওইখানে যে প্রশাসনের দায়িত্বশীল তারাও ছিল তা আমি তারপরে বললাম যে এই হল তো আমার তরিকা এখন এই তরিকা যারা নাই তারা হাত ওঠেন আছে তো সব যারা নাই তারা হাত ওঠেন আপনি উনি হাত উঠেছে আমি আসি ওকে কেন কথা বুঝে আসছে না এই জন্য আসলে তরিকার সঠিক ব্যাখ্যা আজ উম্মতের সামনে আমরা দিতে পারতেছি না যার কারণে অনেক মানুষ আছে যারা পীর মুরিদিকে কি মনে করে গাইরের শরীর মনে করে যা শরীয়ত সম্মত না অথচ পীর মুরিদি শরীয়ত সম্মত মানে কি শরিয়াতকে পুরোপুরিভাবে আমন করতে হলে পীর মুরিদি ছাড়া কোনো উপায় নাই যারা পীর মুরিদি করে না তারা শরীয়ত অনুযায়ী সঠিকভাবে চলতে জানে না কথা বুঝে আসছে দোস্ত এই জন্য যেটা বলতেছি লক্ষ্য করে শুনবেন মনে রাখবেন এক নম্বর কথা আমি কি বলছি আখলাকে রাজিলা দূর হয়ে যায় আখলাকে হামিদা পায়দা হয়ে যায় তার অর্থ জানোয়ারের চরিত্র থেকে নিজেকে মুক্ত করে ফেরেশ তার চরিত্রে নিজেকে যুক্ত করতে হবে এর ভিতরে বিষয়টা যুক্ত আর মুক্ত যুক্ত আর শুধু মুক্ত না শুধু যুক্ত না একটা থেকে মুক্ত হব আর যুক্ত হব তো জানোয়ারের চরিত্রকে নিজের থেকে কি করতে হবে বের করে দিতে হবে তো মুক্ত হলাম আমি এখন আমাকে যুক্ত হতে হবে ফেরিস্তার চরিত্রে আখলাকে হামিদা তার অর্থ যেহেতু এখানে দুটো জিনিস একটা হল জমিনি একটা হল আসমানি জমিনিটাকে ছাড়তে হবে আসমানিটাকে ধরতে হবে বুঝে আসছে না একটা বর্জনীয় একটা অর্জনীয় হ্যাঁ এখন বলবেন যে হুজুর তাহলে জানুয়ারে খায় আমি কি খাওয়া বন্ধ করে দিব না খাবেন জানুয়ারে খাওয়ার জন্য খায় আর আমি খাবো আমার মাওলার জন্য খাব মানা হাব্ব ও আবকাজ আলিল্লাহ ও আহ আলিল্লাহ ওয়া মানা আলিল্লাহ জানোয়ার যৌন চাহিদা পূরণ করে মানুষও যৌন চাহিদা আল্লাহর ওলিও যৌন চাহিদা পূরণ করে সে যৌন চাহিদা পূরণ করার উদ্দেশ্য হল মাওলা সন্তুষ্টি যৌন চাহিদা পূরণ করার উদ্দেশ্য মাওলা সন্তুষ্টি এই একজন বুজুরগ ছিলেন আমাদের শেখুল মালানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ ঘটনা লিখছেন ইন্ডিয়াতে তো ওনার একটা জমি ইয়া ছিল তো ম্যাজিস্ট্রেট যিনি বসেন তিনি বসেন নদীর উপার উনি নদীর এপার তো ওই বুজুর্গের ওই লোকটার যেই দিন ফাইনাল কেসের ই হবে ফয়সলা হবে সেই দিন উপস্থিতি জরুরি কিন্তু উনি নদীর ঘাটে আসছেন তো ঠিক কিন্তু বাতাস হাওয়া তুফান যার কারণে নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই উনি কান্নাকাটি শুরু করছেন খুব কান্না করতেছেন এক লোক দেখছে সে লোক দেখে বলছে কান্না করো কেন কি ব্যাপার মিয়া কান্না করি কি আমার নাই। হক আমার এখন আমি যদি না থাকি তাহলে তো ফয়সলা তার হকে চলে যাবে আমার জমি তখন উনি বলছেন যে ভাই টেনশন নিও না টেনশন নিও না তুমি নদী তো পার হবে না হ আর কি আন্ধে কত আঁকে চাইয়ে ভুকে কদো রোটে চাইয়ে তা আমার তো একটু নদী পার হইতে হবে তোমার নদী পার করার আমি ব্যবস্থা করতেছি কি অবস্থা নৌকা নাই কোনো কিছু নাই তখন নদীর পাড়ে এক বুজুর্গ থাকতেন ঝুপড়ির মধ্যে এই টোকের মতো বানাইয়া তার ভিতরে কি থাকতেন অনেক দিন ধরে এক আল্লাহর অলি থাকতেন ওই যে বললাম না মজরুব আল্লাহর অলিরা আজীব ধরনের হয় থাকে কোথায় নদীর পাড়ে ঝুপড়ি বানাইয়া ছেলে মেয়েও আছে আল্লাহ ওখানেই থাকে আল্লাহ বিল্লাহ করে কাজে ওই উনানি করে যাও যাইয়া পাও জড়ায় ধরবাবছে হজরত আমার নদী পার করে দেন আমার এই ঘটনা কান্নাকাটি করবা রাগটা করবে বেটা না দেখবি যে কোনো কিছু করবে তুই নদী পার হয়ে যাইতে পারবি এক লোক খবর দিয়ে দিয়েছে কারে এই জমি আলাদাতে জমি আলাপ যারা যাইয়া দৌড়ছে হজরতের পা হজরত আমার জমির ব্যাপার আমার হক চলে যাবে এই সেই কান্নাকাটি শুরু করছে মেহরবানি করে আমারে নদী পার করে দেন উনি অনেক আরে আমি কি খোদা নাকি আমি নৌকা নদী পার করে দিবো এই সেই টুফানের ভিতরে কেমন করে দেব অনেক কিছু ধর ছাড়ো আমার পাও কে কার কথা শোনে যেমন ছাড়াই না বেটায় তেমন যা ওই নদীর ওখানে যায়া বিসমিল্লা বলে পানিতে বল হে পানি এই যে ঝুবড়িতে থাকে যে বুড়া সে পাঠাইছে সে যদি তার স্ত্রীর সাথে জীবনে মিলন না করে থাকে তাহলে তুই আমার পার করে দিবি কার সাথে স্ত্রীর সাথে মিলন না করে থাকে তাহলে কি কর আমি যেন পার হয়ে যাই তুই বুঝবো না এই বলে হাঁটা শুরু করবি ঠিকই গেছে হাঁটা শুরু করছে এই তুফানের ভিতর দিয়ে পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমি করতে লেগেছে বুঝছেন এখন তো সব মানুষে দেখছে না যে পানির উপর দিয়ে একটা মানুষ হাইটে যাচ্ছে আবারও ওদিক সে ভুড়ে কথা বলছে কি যদি তার স্ত্রীর সাথে তার মিলন না হয়ে থাকে তখন তো ওনার স্ত্রী ওই যে ভিতরে তো সেতু শুনছে তুমি কি করলা কি বললা হ্যাঁ স্ত্রীর সাথে মিলন হ্যাঁ যে ছেলে সন্তান কার এগুলো এলো এখন নদী পার হয়ে চলে গেল মানুষ কি মনে করবে যে তাহলে একটাও আম তোমার না আমি উল্টো পাল্টা করছি কান্না কাটি শুরু করছে চিৎকার করে মানুষ আর কান্না করে স্বাভাবিক না এমন কথা বলে এটা কান্না আছে না তুমি বলছে পাগলি কান্না করতেছে কি জন্য আমি তো বুঝতেছি না বল তুমি বলছো কি কান্না করতে কি করতে পারি এত পার হয়ে গেছে মানুষ কি মনে করবে কাজ আমার উদ্দেশ্য ছিল যে যদি নিজের খাইসাত পুরা করার জন্য মিলন করে থাকে কি নিজের যদি মিলন করে থাকে তাহলে যেন আমি ডুবে দেন আর খাইসাত পুরা করার জন্য মিলন না মিলনটা যেন আমার মওলার জন্য হয়ে থাকে কিন্তু আমার জন্য আমি মিলন নেই তো একবারও তোমার সাথে আমি আমার নিজের খায় সাত পুরো করতে মিলি নেই আমি প্রত্যেকবার যখন তোমার সাথে মিলন হয়েছে আমার মাওলার হুকুম হিসেবে মাওলার সন্তুষ্টির জন্য আমি মিলন করছি বুঝে আসছে না এজন মান হাবিল্লাহ আবাদ আলিল্লাহ আত আলিল্লাহ মানা আলিল্লাহ ফকাদিস্তাক মান ইমান যে ব্যক্তির প্রত্যেকটা কাজ মাওলার জন্য প্রত্যেকটা কাজ কার জন্য খায় কার জন্য না খেয়ে থাকে এই যে রোজা খাই কার জন্য এই যে একটু উপরে খাবো কার জন্য খাবো আল্লাহর জন্য না খেয়ে পিসি কার জন্য তার অর্থ খাওয়া আল্লাহর জন্য না খাওয়া আল্লাহর জন্য বুঝে পান করা আল্লাহর জন্য পান করা ছেড়ে দি আল্লাহর জন্য কাউরে ভালোবাসা আল্লাহর জন্য কার সাথে দুশ্মনী আল্লাহর জন্য তার অর্থ আল্লাহর বান্দা যে হবে তার প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য হবে প্রত্যেকটা কাজ কার জন্য হবে আল্লাহর জন্য তো এক নম্বর জিনিস আমার দোস্ত যেটা খেয়াল রাখতে হবে সেটা হল যে আখলাকে রাজিলা দূর হয়ে যায় আখলাকে হামিদা পয়দা হয়ে যায় রাখবেন নাম্বার দুই মাসি ছুট যায় তাঁত কি তৌফিক হয়ে যায় মাসি ছুট যায় মানে যত ধরনের মাসিয়ত যত ধরনের আল্লাফরমানি যত ধরনের গুণা সব গুণা বর্জনীয় ওজার ওজাভির ইসমি বা জাহিরি গুণা ছাড়তে হবে বাতিনি গুণা ছাড়তে হবে সব ধরনের গুণা কি করতে হবে ছাড়তে হবে বর্জন করতে হবে আর তাঁত কি তফিক হয়ে যায় যত ধরনের ভালো কাজ আছে ইবাদত আছে সব ইবাদতের তফিক হয়ে যায় গুণাবর্জন নেকি বর্জন গুণাবর্জন নেকি অর্জন সব গুণাবর্জন করতে হবে আর সব ধরনের নেকি অর্জন করতে হবে গুণাবর্জন নেকি অর্জন মনে রাখা যাবে না গুণাবর্জন করতে হবে নেকি অর্জন করতে হবে গুণা কোনটা কোনটা সব ধরনের ছোট হোক বড় হোক এই জন্য আমাদের হাকিমুল মোহাম্মদ মুজাজুদুল মিল্লাত আসামি সফানবিন আব্বরাল কদাহ বলতেন অনেক লোককে যদি বলা হয় এইটা ভাই এটা মাকরু জিজ্ঞেস হুদুর মাকরু তাহারিমি না তানি জিজ্ঞেস করে না অনেকে তার অর্থ মাকরু তাহারিমি হইলে করবে না আর তানি হইলে করবে আল্লাহ আমাদের ধানবুর রহমতুল্লাহ বলতেন যে এই লোকটা আল্লাহর সাথে মহাব্বতের সম্পর্ক নাই আল্লাহর সাথে কি নাই মহাব্বতের সম্পর্ক নাই কারণ মাকরুহ শব্দের অর্থ হল অপছন্দনীয় মাকরুমানি মাকরুমানি অপছন্দনীয় কার অপছন্দনীয় মাহবুবের অপছন্দনীয় তো দুনিয়ার কোন মানুষ আছে যে সে যাকে ভালোবাসে তার অপছন্দনীয় কাজ করে তারে জিজ্ঞেস করে যে আপনি কত পার্সেন্ট অপছন্দ করে জিজ্ঞেস করে অপছন্দ তো অপছন্দ আবার এটা জিজ্ঞেস করার কি সুযোগ আছে হজরত বলতেন যে কত পার্সেন্ট অপছন্দ মাকরু তান্দিহীনা তাহরিমি ওই ব্যক্তি জিজ্ঞেস করে যে ব্যক্তির সম্পর্ক মাওলার সাথে ভালো না মাওলার সাথে মোহাম্মতের সম্পর্ক থাকলে সে কখনো জিজ্ঞেস করতে পারে না যেটা তাহরিমি না সে তো মাহবুবের অপছন্দনীয় সোনা মাত্রই সে কি করবে টাইপে উঠবে আচ্ছা আমার মাহবুব এটাকে অপছন্দ করে তো সে আমি কিভাবে করতে পারি বুঝে আসছে না এই জন্য ছোট গুনা না বড় গুণা গুনা তো গুণা রে বাবা গুনা তো গুণা ছোট হোক বড় হোক গুণা আর গুনা অর্জনীয় না বর্জনীয় বর্জনীয় তো আল্লাহর একজন বন্ধু সে বর্জনীয় কাজ কিভাবে করতে পারে কিভাবে সে বর্জনীয় কাজ করতে পারে এজন্য আমাদের হাকিম মোলম্মদ মজ্জাদ মিল্লত আশাবলি সপ্তাহ আজীব অনেক বেশি রাগ হইতেন যদি কোনো ব্যক্তি জিজ্ঞেস করতে যে হদরত ইয়ে মকরু তাহরিমি হে তনজিহি আল্লাহ আমাদেরকে সুলুক ও তরিকাত বোঝার তৌফিক দান করেন আমার প্রিয় মুরশেদ বলতেন যে যারা সুলুক ও তরিকাতের উপর মেহনত করে না তারা খুশ মুল্লা খুশ মানে শুকনা খুশ মানে কি শুকনা মশলা পড়ছে মশলা দেয় দেখা যায় না সুন্নত বন্ধ পড়ে না সুন্নত পড়ে না যা কয়ে যায় না সুন্নত না পড়ার কারণে তো আদাব হবে না সুন্নত না পড়লে কি হবে না আর যদি কোন আল্লাহ আল্লাহওয়ালার সহবাদ ইয়াপ্তা হয় ফরজ পড়ে ওয়াজিব পড়ে সুন্নত পড়ে তারপরে নবুলো পড়ে ও কি পড়ে না সুন্নত পড়ে না একজন বড় মহাদ্দেশ মহাদ্দেশ মানে কি বড় মহাদ্দেশ না কিন্তু কয়েক মানুষের পড়ায় হাদিস শরীফ পড়ায় সে একবার তার ছাত্রকে বলছে যে সোনাত না পড়লে কোনো কিছু হয় না এর কারণে কামতের দিন কোনো আজাব হবে না বেশি বেশি আল্লাহ তালা একটু ধমক টমক দিবেন কে ধমক দিবেন তার সাগরে দামাকে বলছে যে হজরত এই কথা বলছেন তা আমি হজরতরে ধরলাম যে হজরত আল্লাহর ধমকরে আপনি কি মনে করেন আল্লাহর আজমত আল্লাহর মোহাবত যদি আপনার দিলের ভিতর থাকতো খালি ওয়াজ করে বেড়ান আর হাদিস শরীফ পড়ান কোন ওয়ালার সাথে সম্পর্ক করেন তা না হলে হালাক হয়ে যাবেন আল্লাহ খালি ধমক দিবেন এ ধমক দেওয়ার কি মনে করতেছেন আপনি কার ধমক আল্লাহর ধমক না ন আল্লাহ খালি ধমক দেবেন আজাব না তো ধমক তা আজাব না হ্যাঁ কোন সুসন্তানকে বাবা যদি খালি একটু চোখ গরম করে তাহলে কান্না করতে করতে শুয়ে পড়ে আহারে আমি এই কাজ কেন করলাম যে আব্বুর আজকে কি করতে হইল চোখ গরম করতে হইল তো বাপের চোখ গরম করার কারণে তো তোমার কান্না আসে আর মওলা ধমক দিবেন এটার তোমার কোনো চিন্তা নাই কোন ফিকির নাই কি আজীব ব্যাপার লাহউল এজন্য যত সময় কিন্তু কোনো মানুষ আল্লাহওয়াল্লাদের সোহপাতে না যায় সুখ না মুল্লা থাকে এজন্য আমাদের রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাহ আলাই অনেক বড় আলেম ছিলেন সিহাহে সেতার সব কিতাব একা পড়াইতেন অন্য কোনো উস্তাদ ছিলেন ওনার ওখানে সব কিতাব উনি একাই পড়াইতেন এত বড় আলেম তো উনি যখন বায়াত হলেন আমাদের হাজি আবদাবুল্লাহ মহাজার মক্কির রহমতুল্লাহের হাতে রহমতুল্লাহ আলাই উনি পড়েছেন কাফিয়া পর্যন্ত কিন্তু আল্লাহ মাকাম আল্লাহ অনেক ঊর্ধ্বের দান করেছিলেন কারণ ওনার প্রির মুর্শেদ মেয়াজি নূর মোহাম্মদ সাব রহমতুল্লাহ আলাই কার আজি আবদাদুল্লাহ মহাজের মকির রহমতুল্লাহের পীর মেয়াজি নুর মোহাম্মদ সব রহমতুল্লাহ আলাই মেয়াজি নূর মোহাম্মদ সব রহমতুল্লাহ আলাই অনেক উর্ধের আল্লাহর ওলি ছিলেন ঝঞ্ঝানা লোহারি ইন্ডিয়া গেলে যাবেন হজরতের মাজারে এখন আজীব এক অবস্থা লোহারি ঝঞ্জারা ওখানে হজরত থাকতেন মিয়াজি নুর মোহাম্মদ সাহ রহমাতুল্লাহ মিয়াজি মূলত ইন্ডিয়াতে বলে আমাদের সমাজে যেরকম মুন্সি সাহ বলে না ওই যে মসজিদে যারা বাচ্চাদেরকে পড়ায় টড়ায় কি বলে মুন্সি ওই ইন্ডিয়ায় এই বাচ্চাদেরকে মক্তবে যারা পড়ায় তাদেরকে বলে মিয়াজি উনি ওই মসজিদে মক্তব্য চালাইতেন বাচ্চাদেরকে পড়াইতেন এই জন্য ওনার নাম মিয়াজি নাম হল নূর মোহাম্মদ লোহারি বা ঝঞ্ঝানা ঝঞ্ঝানার কারণে ঝঞ্ঝানবী অথবা লোহারি ইন্ডিয়া ইউপির মধ্যে ওনার ইতিহাস সাজীব আমাদের আকা বিরিন্দা শাহ ইসমাইল শাহীদ রহমতুল্লাহ আলাই সৈয়দ আহমদ শাহীদ এরা বালাকোটের যুদ্ধে গেছিলেন শুনছেন না বালাকোট কোথায় পাকিস্তান এখন কাশ্মীর কাশ্মীর অর্থাৎ কাশ্মীর তো দুই ভাগে বিভক্ত একটা হল জম্মু কাশ্মীর আর একটা হল আজাদ কাশ্মীর এই আজাদ কাশ্মীরের ভিতরে পড়ছে কি বালাকোট এই বালাকোটের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মধ্যে এই মুজাহিদিনটা গেছিলেন ইনিও ছিলেন মেয়াজিনুর মোহাম্মদ সাহব রহমতুল্লাহ তো সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই সমস্ত মুজাহিদিনদেরকে নিয়ে পাহাড়ের উপরে একটা মিটিং করেছিলেন যুদ্ধের আগের রাত্রে বালাকুটের পাহাড়ে আলোচ্য বিষয় ছিল যে আমরা আগামীকাল তো যুদ্ধে নামব যুদ্ধের মধ্যে মানুষ জয়লাভও করে আবার পরাজয় বরণ করে গাজিও হয় শহীদ হয় আর শাহাদাতের নিয়েতেই তো আমরা আসছি কিন্তু আমরা এখানে যারা আসছি আমাদের তো বিবি বাচ্চা রয়ে গেছে কোথায় ইন্ডিয়া কোথায় ইন্ডিয়াতে তো আমরা যদি এখানে স মুজাহিদ শহীদ হয়ে যায় তাহলে আমাদের বিবি বাচ্চাদেরকে দিন কে ওদের নেই তাদেরকে দিন শিখাবেকে শহীদ তো হইতেই পারি শেষবারে পরামর্শ করে সিদ্ধান্ত হল যে আমাদের ভিতর থেকে একজন জিহাদে অংশগ্রহণ করবে না সে কালকে সকালেই রওনা দিবে কোন দিক ইন্ডিয়ায় ওখানে যাইয়া আমাদের বিবি বাচ্চাদেরকে দিন শিখাবে জাতি করে আমরা শহীদ হয়ে গেলেও আল্লাহর দিন দুনিয়ার ভিতরে কি থাকে জিন্দা থাকে এ কথা বুঝতেছেন ওই তাই যে তাবলি গলাকে আমি বলি তাবলি গলারা দিন জিন্দা থাকার জন্য তালিম জিন্দা থাকা জরুরি কি হ্যাঁ এজন্য আমার একটা বই পড়বেন সবাই পড়া জরুরি